দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা উপবিশ্বাস সর্বশেষ দুই সালে মুক্তি পেয়েছিল উপবিশ্বাস অভিনীত সিনেমা পাঙ্কু জামাই এই সিনেমায় উপবিশ্বাসের বিপরীতে ছিলেন শাকিব খান যা যাই খুব শীঘ্রই মুক্তি পাবে উপবিশ্বাস অভিনীত নতুন সিনেমা শর্টকাট জনপ্রিয় গায়ক নথিকতা চক্রবর্তীর গল্পে এই সিনেমাটি তৈরি হয়েছে কলকাতায় বিত্তমান পরিবারের এক ছেলে এবং তার ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলের গল্পে তৈরি হয়েছে শর্টকাট সিনেমাটি এখানে উপবিশেষের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার গৌরব চক্রবর্তী এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায় উপবিশ্বাস সম্প্রতি এই ছবিটির ডাবিং শেষ করে এসেছেন কলকাতা থেকে এই ছবি নিয়ে উচ্ছ্বসিত উপবিশ্বাস জানিয়েছেন এই ছবি নিয়ে তিনি খুব আশাবাদী এছাড়াও তিনি বলেন এই ছবির গল্প যথেষ্ট স্ট্রং অন্যদিকে সরকার সিনেমাটি উপবিশ্বাসের প্রথম কলকাতার সিনেমা তাই এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী উপবিশ্বাস এবং তার ভক্তরা প্রিয় দর্শক আপনি কি উপবিশ্বাসকে কলকাতার সিনেমায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন